14 নম্বর গ্রেকোড গার্ডেন্স ওয়েস্টমিনস্টার লন্ডন থেকে মিস মেরি হেলকে লেখা স্বামীজির পত্র। সময়কাল 1896 সালের পয়লা নভেম্বর। স্বামীজি জর্জ ডব্লিউ হেলের এই পরিবার সম্পর্কে বলেছেন, এই পরিবারটি আমায় সর্বদা আশ্রয় দিয়েছে এবং আমাকে নিজ সন্তানের ন্যায় স্নেহ করেছে। আমেরিকার এই হেল পরিবারের সাথে স্বামীজির চিরদিনের মতো সম্বন্ধ স্থাপিত হয়। স্নেহের মেরি, সোনা রূপা এসব কিছুই আমার নেই, তবে যা আমার আছে তা মুক্ত হস্তে তোমায় দিচ্ছি। সেটি এই জ্ঞান যে স্বর্ণের স্বর্ণত্ব, রৌপ্যের রৌপ্যত্ব, পুরুষের পুরুষত্ব, নারীর নারীত্ব, এক কথায় প্রত্যেক বস্তুর যথার্থ স্বরূপ ব্রহ্ম। আসল কথা, এই ব্রহ্ম আমাদের ভেতরেই রয়েছেন এবং আমারই তিনি, সোহাহং, সেই শাশ্বত দ্রষ্টা, সেই যথার্থ অহম, যিনি কখনোই ইন্দ্রিয় গ্রাহ্য নন এবং যাকে অন্যান্য জিনিসের মতো ইন্দ্রিয় গোচর করার চেষ্টা সময় ও ধী শক্তির অপব্যবহার মাত্র। যখন জীবাত্মা একথা বুঝতে পারে তখনই সে এই জগৎ কল্পনা থেকে নিবৃত্ত হয় এবং ক্রমশই বেশি করে নিজের অন্তরাত্মার ওপর প্রতিষ্ঠিত হতে থাকে। এরই নাম ক্রমবিকাশ। এটি যেমন শরীরের বিবর্তন ক্রমশ কমে আসতে থাকে, তেমনি অপরদিকে মন উচ্চ থেকে উচ্চতর সোপানে উঠতে থাকে। মানুষই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বিকাশ। জনসাধারণকে নানারূপ স্বর্গ, নরক ও আকাশের ঊর্ধ্বলোক নিবাসী শাসনকর্তার গল্প বা কুসংস্কার দিয়ে ভুলিয়ে এই একমাত্র লক্ষ্য আত্মসমর্পণের পথে পরিচালিত করা হয়েছে। কিন্তু জ্ঞানীরা কুসংস্কারের বশবর্তী না হয়ে বাসনা বর্জন করে জ্ঞাতসারেই এই পথে চলেন। বাস্তব জগৎ সর্বদাই ভালো মন্দের মিশ্রণ রূপে বিদ্যমান থাকবে আর মৃত্যুরূপ ছায়াও চিরদিন এই পার্থিব জীবনের অনুসরণ করবে। আর জীবন যতই দীর্ঘ হবে এই ছায়াও ততই দীর্ঘ হবে। সূর্য যখন ঠিক আমাদের মাথার উপর থাকে কেবল তখনই আমাদের ছায়া পড়ে না, তেমনি যখন ঈশ্বর এবং শুভ ও অন্যান্য সব কিছু আমাতেই রয়েছে এই বোধ হয় তখন অমঙ্গল থাকে না। বাস্তব জগতে প্রত্যেক ঢিলটির সঙ্গে পাটকেলটি খেতে হয়, প্রত্যেক ভালোটির সঙ্গে মন্দটিও ছায়ার মতো আছে, প্রত্যেক উন্নতির সঙ্গে ঠিক সমপরিমাণ অবনতিও সংযুক্ত হয়ে রয়েছে। তার কারণ এই যে ভালো মন্দ দুটি পৃথক বস্তু নয়, আসলে এক, পরস্পরের মধ্যে প্রকারগত কোনো প্রভেদ নেই, প্রভেদ কেবল পরিমাণগত। আমাদের জীবন নির্ভর করে অপর উদ্ভিদ, প্রাণী বা জীবাণুর মৃত্যুর ওপর। আরেকটি ভুল আমরা প্রতিনিয়তই করে থাকি, তা এই যে ভালো জিনিসটাকে আমরা ক্রমবর্ধমান বলে মনে করি কিন্তু মন্দ জিনিসটার পরিমাণ নির্দিষ্ট বলে ভাবি। জগতের যদি ভালোটি বেড়েই চলেছে তাহলে মন্দটিও বাড়ছে। জগতের উন্নতি বলতে যেমন বেশি সুখ ভোগ বোঝায় তেমনি বেশি দুঃখ ভোগও বোঝায়। এই যে জীবন মৃত্যু, ভালো মন্দ, জ্ঞান অজ্ঞানের সংমিশ্রণ, এই হল মায়া বা প্রকৃতি। অনন্তকাল ধরে তুমি এই জগৎ জালের ভেতর সুখের অন্বেষণ করে বেড়াতে পারো, তাতে সুখ পাবে অনেক, দুঃখও পাবে অনেক। শুধু ভালোটি পাবো মন্দটি পাবো না, এ আশা শিশু সুলভ মূঢ়তা মাত্র। দুটি পথ খোলা রয়েছে। একটি, জগতের উন্নতির জন্য সমস্ত আশা ভরসা ত্যাগ করে এই জগৎ যেমন চলছে সেভাবেই একে গ্রহণ করা, অর্থাৎ মধ্যে মধ্যে একটু আধটু সুখের আশায় জগতের সমস্ত দুঃখ কষ্ট সহ্য করে যাওয়া। অপরটি, সুখকে দুঃখেরই অপর মূর্তি জ্ঞানে একেবারে তার অন্বেষণ পরিহার করে সত্যের অনুসন্ধান করা।
যারা এভাবে সত্যের অনুসন্ধান করতে সাহসী, তারা সেই সত্যকে সদা বিদ্যমান এবং নিজের ভেতরই অবস্থিত বলে দেখতে পান। তখনই আমরা এও বুঝতে পারি যে সেই একই সত্য কিভাবে আমাদের বিদ্যা ও অবিদ্যারূপ এই দুই আপেক্ষিক জ্ঞানের ভেতর দিয়ে আত্মপ্রকাশ করছে। আমরা এও বুঝি যে সেই সত্য আনন্দ স্বরূপ এবং তা ভালো মন্দ দুই রূপে জগতে প্রকাশিত, আর তার সঙ্গে সেই যথার্থ সত্তাকেও জানি যা জগতে জীবন ও মৃত্যু উভয় রূপেই আত্মপ্রকাশ করছে। এইভাবে আমরা অনুভব করব যে জগতের বিভিন্ন ঘটনা পরম্পরা একটি অদ্বিতীয় সৎ চিত আনন্দ সত্তার দুই বা বহু ভাগে বিভক্ত প্রতিচ্ছায়া মাত্র, সেটি আমার এবং অন্যান্য যাবতীয় পদার্থের যথার্থ স্বরূপ। কেবল তখনই মাত্র মন্দ না করেও ভালো করা সম্ভবপর, কারণ এইরূপ আত্মা জানতে পেরেছেন ভালো মন্দ কি উপাদানে গঠিত, সুতরাং ও দুটি তখন তার আয়ত্তাধীন। এই মুক্ত আত্মা তখন ভালো মন্দ যা খুশি তাই বিকাশ করতে পারেন। তবে আমরা জানি যে ইনি তখন কেবল ভালোই করেন। এর নাম জীবন মুক্তি, অর্থাৎ শরীর রয়েছে অথচ মুক্ত। এটি বেদান্ত এবং অপর সমস্ত দর্শনের একমাত্র লক্ষ্য। এই দুঃখের জগতে সব হতভাগ্যকেই এক একদিন আরাম করে নিতে দাও, তবেই তারা কালে এই তথাকথিত সুখভোগটুকুর পর এই অসার জগৎ প্রপঞ্চ শাসনতন্ত্রাদি ও অন্যান্য বিরক্তিকর বিষয় সকল পরিহার করে ব্রহ্মস্বরূপে ফিরতে পারবে। তোমরা সকলে আমার ভালোবাসা জানবে। ইতি তোমাদের চিরবিশ্বস্ত ভ্রাতা বিবেকানন্দ।